আমরা গল্প যখন বলছি তখন গল্প আসলে তৈরি হচ্ছে অনেকগুলো সিকোয়েন্সের সমষ্টি, অনেকগুলো দৃশ্য নির্মাণ করছি, সেই দৃশ্যগুলো মিলে হচ্ছে একটা গল্প হচ্ছে। এই দৃশ্য নির্মাণের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আমাদের পালন করতে হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লাইন অফ এক্সিস, অনেকে এটাকে 180 ডিগ্রি রুল বলে। লাইন অফ এক্সিস জিনিসটা আসলে কি, আমরা যদি কোনো একটা সাবজেক্টকে চিন্তা করি, সেই সাবজেক্টের লুকরুম অর্থাৎ যেদিকে তাকিয়ে আছে সেই দিকে, বা হচ্ছে যে তার ডিরেকশন অর্থাৎ সে যেদিকে মুভ করছে সেই বরাবর যদি সামনে পিছনে একটা রেখা টানি, সেই রেখাটা সাবজেক্টকে ভেদ করে সামনে এবং পেছনে তার ডিরেকশন এবং লুকরুমের দিকে, এই যে কাল্পনিক যে রেখাটা তৈরি হলো এই কাল্পনিক রেখাটার নামই হচ্ছে লাইন অফ এক্সিস। গুরুত্বটা কী লাইন অফ এক্সিসের? গুরুত্বটা হচ্ছে আমরা যখনই একটা দৃশ্য নির্মাণ করছি সেই দৃশ্য নির্মাণের জন্য আমাদের অনেকগুলো শট নিতে হচ্ছে, এই প্রতিটা শট নেয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবগুলো শটই লাইন অফ এক্সিসের যে কোনো একদিক থেকে নিতে হবে, অর্থাৎ একটা 360 ডিগ্রি একটা এনভায়রনমেন্ট, তার মধ্যে একটা 180 ডিগ্রি হিসাবে আমরা দুইটা ভাগে ভাগ করছি। আমার শুরুর শটটা যদি হচ্ছে যে লাইন অফ এক্সিসের এই দিকে হয় তাহলে তার পরের প্রত্যেকটা শট লাইন অফ এক্সিসের এই ডান দিক থেকেই নিতে হবে। যদি আবার আমি প্রথম শটটা লাইন অফ এক্সিসের বাম দিক থেকে নিই তাহলে পরের প্রত্যেকটা শট লাইন অফ এক্সিসের বাম দিক থেকে নিতে হবে। লাইন অফ এক্সিস যদি মেনটেন না করি তাহলে কী হয়, ক্যারেক্টার বা দুজন সাবজেক্ট যদি বসে থাকে সামনাসামনি, আমি একটা শট যদি লাইন অফ এক্সিসের ডান দিক থেকে এবং আরেকটা শট যদি লাইন অফ এক্সিসের বাম দিক থেকে নিই তাহলে স্ক্রিনে যে 2D স্ক্রিনটা তৈরি হবে সেখানে একটা শটে দেখা যাবে সে ডান দিকে তাকিয়ে আছে, আরেকটা শটে দেখা যাবে সে বাম দিকে তাকিয়ে আছে। পরপর দুইটা শটে যদি একটা শটে দেখা যায় সে ডান দিকে তাকিয়ে আছে এবং আরেকটা শটে যদি বাম দিকে তাকিয়ে আছে তাহলে দর্শক আসলে বিভ্রান্ত হয়। একটা ওয়েস অর্থাৎ ওভার দ্য শোল্ডার শট সাবজেক্টের একদিক থেকে নেই, ডান দিক থেকে নেই, তাহলে শটটা দেখা যাবে অনেকটা এরকম। যদি আবার পরের শটটা এখন যদি আমি লাইন অফ এক্সিস চেঞ্জ করে অন্যদিকে নিয়ে আসি তাহলে দেখা যাবে সে একই দিকে তাকিয়ে আছে, অর্থাৎ আগের সাবজেক্ট যেদিকে তাকিয়েছিল পরের সাবজেক্টটা সেই দিকে তাকিয়ে আছে। কিন্তু রিয়েলিটিটা আসলে কী, রিয়েলিটিটা হচ্ছে দুজন আসলে মুখোমুখি আছে। তাহলে হওয়ার কথা ছিল আমার আগের শটটা যদি ডান দিকে তাকিয়ে থাকে তাহলে পরের শটটা বাম দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ পরের সাবজেক্টটা বাম দিকে তাকিয়ে থাকবে, সেটা যখনই না হয় তখন দর্শক বিভ্রান্ত হয়। এই জন্য দর্শকের এই বিভ্রান্তি দূর করার জন্য বা বিভ্রান্ত যাতে না হয় সেজন্যই হচ্ছে যে সবসময় সিকোয়েন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা দৃশ্য নির্মাণের ক্ষেত্রে সবগুলো শট লাইন অফ এক্সিসের একই দিক থেকে নেওয়া ভালো। মূলত মাথায় রাখতে হবে যে আমরা যখনই হচ্ছে যে একটা দৃশ্য নির্মাণ করব তখন লাইন অফ এক্সিসের একদিক থেকে সবগুলো শট নিতে হবে। যদি লাইন অফ এক্সিস চেঞ্জ করতেই হয় তারও কিছু নিয়মকানুন আছে। লাইন অফ এক্সিস চেঞ্জ করার একটা উপায় হচ্ছে যে শটের মধ্যেই আমি লাইন অফ এক্সিসের একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারি। মাথায় রাখতে হবে লাইন অফ এক্সিস বিষয়টা তখনই কাজ করে যখন একটা শট থেকে আরেকটা শটে যাচ্ছি, এক শটের মধ্যে আমি লাইন অফ এক্সিস ক্রস করতে পারি। কিন্তু যখনই লাইন অফ এক্সিস ক্রস করলাম মাথায় রাখতে হবে এর পরের শটটা আবার যেই লাইন অফ এক্সিসে আছি সেই লাইন অফ এক্সিস থেকে কন্টিনিউ করতে হবে, এবং এডিটের সময় ইন বিটুইন যে শটটা, যেই শটে লাইন অফ এক্সিস ক্রস করলাম সেই শটটাকে রাখতে হবে।